আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বুশরা সিম্পল লাইফ। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি বুশরা আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। তো আজকে হচ্ছে রবিবার, আর যেহেতু ছুটির দিন তো আস্তে ধীরেই ঘুম থেকে উঠেছি। আর যেহেতু কালকে পুরোটা দিন আমাদের ঘরেই মানে চলে গিয়েছিল, লাস্ট ব্লগে আপনাদের সাথে মানে শেয়ার করেছিলাম এমটি হাউস ট্যুরটা যখন দিয়েছিলাম আর কি, তো আমরা ঘরে যেতে যেতে অনেক রাত অবধি মানে ওইখানে ছিলাম, প্লাস অনেক কাজও করেছি। তো সব কিছু মিলিয়ে ঘরে এসে এত বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তো আজকে একটু আস্তে ধীরেই ঘুম থেকে উঠেছি, তারপরেও কিন্তু আজকে অনেক প্ল্যান। তো আমার ইজান উইন্ডোর ইয়েটা খুলছিল আর দেখলাম চারিদিকে এত কুয়াশা, তো ভাবলাম উইন্ডো খুলে আমি একটু দেখি। তো এখন কিন্তু বেশ বেলা হয়ে গেছে, কিন্তু মানে কুয়াশাটা এখনও ছাড়েনি। তো চিন্তা করেন, ভোর রাতে না জানি কত বেশি কুয়াশা ছিল। তো আজ বেশ দুই তিন দিন থেকেই এরকম আমাদের ঠান্ডা পড়েছে, প্লাস হচ্ছে কুয়াশা আচ্ছন্ন আর কি। তো এটা হচ্ছে দুপুরবেলা, একটু একটু কুয়াশা কেটে গেছে, আর ব্রেকফাস্টটা এখনও করা হয়নি। তো আজকে ব্রেকফাস্টও খেতে ইচ্ছে হচ্ছে না, যেহেতু গতকাল মানে একটু টায়ার্ড হয়ে গেছে, তো মাথা একদম ভার হয়ে আছে। তো শুধু চা আর টোস্ট খেয়েই আমরা বের হয়ে যাব, আজকে আবারও বের হতে হবে। আর এদিকে ইজানেরও শরীর একটু খারাপ, শুধু কান্নাকাটি করছে। তো কী আর করা, ওকে রেখে যেতেই হবে, আদারওয়াইজ দেখা যায় উইকডেইজে তো আর আমাদের ওইভাবে বের হওয়া হয় না। তো ওই আর কি, বাচ্চাদের আসলে অসুস্থ থাকলে মায়েদের মন এমনিতেই একটু ছটফট করে, আর বাচ্চাদেরকে রেখে কোথাও বের হওয়াটা একটু বেশি টাফ হয়ে যায় আসলে। তো কিছু করার নেই, বিদেশ পাড়ি তো এভাবেই চলতে হবে। তাছাড়া আলহামদুলিল্লাহ আমাদের ঘরে তো সবাই আছেন, মা আছেন, বড় কথা হচ্ছে এইটা। তো মা ইজানকে দেখবেন, আর আমরা চটজলদি চলে যাব হচ্ছে, একটু কাজে বের হব। তো আজকে অবশ্যই সেটাও আপনাদের সাথে শেয়ার করব, আজকে কোথায় যাচ্ছি। তো ভেবেছিলাম যে ব্রেকফাস্টটা খাওয়ার সাথে সাথেই বের হয়ে যাব, কিন্তু বের হতে পারিনি। তাছাড়া আজকে যেহেতু রবিবার, তো রবিবারে সব কিছুই তো আর্লি ক্লোজ হয়ে যায়, তো চারটার দিকেই সব কিছু বন্ধ হয়ে যাবে। তো এর ভেতরেই আমাদের কাজ সেরে নিতে হবে আর কি। তো বের হওয়ার সময় ইজান তো কান্নাকাটি স্টার্ট করেছে, তো আমি প্রথমে ভেবেছিলাম যে না, আমি তারপরে থেকে যাই আর ও না হয়ে চলে যাক। তারপরে কয়েক মিনিট বসার পরে দেখলাম যে না, ইজান একটু মানে ঠিক হয়েছে বা একটু খেলছে, তখন মা বললেন যে যাও তুমি চলে যাও, আমি ওকে দেখবো, এক চান্সে মানে বের হয়ে যাও। তো এই যে দৌড়ে বের হয়ে এসেছি আর কি। তো আজকে মেইনলি এসেছি কিছু কিচেনের কিছু জিনিসপত্র দেখার জন্য, গতকালকেও কিন্তু আমরা দেখেছি আর সে কারণেই বেশি লেট হয়ে গেছে। যেহেতু আমরা গতকালকে গিয়েছিলাম বিএনকিউতে আর কিচেনের কিছু জিনিসপত্র দেখার জন্য, কিছু মেজারমেন্ট, কিছু কোটেশন, সব কিছু মিলিয়ে আমাদের ওইখানে অনেক সময় চলে যায়। যদিও বা আমাদেরকে ঘরে দুইবার যেতে হয়েছে, আমরা প্রপারলি মেজারমেন্টটা নেইনি, কয়েকটা ওয়াল বাকি ছিল, তো ওনারা বলেছিলেন যে বাসায় গিয়ে আবারও নিয়ে আসার জন্য। তো ব্যাক ফরওয়ার্ড রান করতে করতে আমাদের অনেক মানে সময় নষ্ট হয়েছে, তারপরেও ফাইনালি আমরা প্ল্যানটা করে ওইখান থেকে আমাদের কোটেশনটা নিয়ে নিয়েছি বিএনকিউ থেকে। তো এখন চলে এসেছি রেন কিচেনে, আর এখানে আমাদের পছন্দের যে কয়টা কালার আছে, আমরা আসলে কিছু প্ল্যান করছি আমাদের কিচেনের জন্য। তো আমার এমটি হাউস ট্যুরের ব্লগে আপনারা দেখতে পারবেন, বা যারা দেখেছেন মানে জানেন আমার কিচেনটা খুবই ছোটো বা আটসাটের মধ্যে। তো আমরা একটু প্ল্যান করছি যাতে কিচেনটাকে একটু মানে বড় করা যায়, বা অল্পের মধ্যে আর কি, তেমন বেশি কিছু এখন করতে যাচ্ছি না, যেহেতু ইনশাআল্লাহ আমাদের আগামীতে বড় প্ল্যান আছে। তো এখন চাইছি যে অল্প স্বল্পর মধ্যে যদি কিচেনটাকে কিছু একটা করা যায়, তো সে কারণেই আর কি একটু বাজেট দেখছি, একটু কিচেন দেখছি, সব কিছু মিলিয়ে যদি আমাদের একটা মানে বাজেট আছে বা একটা কি বলবো একটা রেঞ্জ আছে, এটার মধ্যে যদি হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ কিচেনে মানে অল্প স্বল্প কাজ করিয়ে নেব। আর যদি দেখি যে না, বাজেটের একদম উপরে চলে গেছে, তখন কিন্তু কিচেনটাকে যেরকমটা আছে কিচেন ওই রকমটাই রেখে মানে কয়েক বছর এভাবেই চালিয়ে দেব। তো আসলে কাজগুলো ভেবে শুনে করাটাই ভালো, আর এদেশে কিন্তু অল্প স্বল্পতে কোনো কাজ বললেই সেরে নেওয়া যায় না, যে কাজেই হাত দিবেন সে কাজেই মাশাআল্লাহ একটা ভালো অ্যামাউন্ট আপনার খরচ হবেই হবে।
দিলে আসলে খারাপ লাগে না দেখতে নেনি ওখানে ওই লোকের প্রবলেম আমরা তো সব তো লোকের সুটো স্পেস তো প্রথমেই আমরা শোরুমটা একটু ঘুরে ঘুরে দেখলাম, যেহেতু গতকালকে বিএনকিউতে গিয়েছিলাম, তারপরে উইক্সে মানে গিয়ে তারপরে আবার বের হয়ে গেছি, যেহেতু আমরা যে কালারগুলো মানে খুঁজছি বা পছন্দ করেছি সেগুলো ওইখানে নেই, আর বিএনকিউতে পেয়েছি, তবে আমরা যে মেটেরিয়ালটা চাইছি আর কি ওইটা ওইখানে নেই, তবে কালারটা আছে। আর এখানে তো আলহামদুলিল্লাহ অনেক অনেক কালেকশন, যেহেতু ওনারা হচ্ছেন কিচেন স্পেশালিস্ট, তো কিচেনের সব কিছুই আছে, এমন কিছু না নেই। আর ওই বিএনকিউ উইক্স এগুলো থেকে এটা অনেক বেশি এক্সপেন্সিভ একটা মানে কিচেনের জায়গা। তো দেখা যাক বাজেট ওয়াইজ কী হয়, আর প্ল্যান করব ইনশাল্লাহ এদের সাথেও করব, বিএনকিউর সাথেও করে নেব, তারপরে দেখব যে কোনটা আমাদের জন্য বা আমাদের বাজেটে হচ্ছে আর কি, তারপরে ডিসাইডটা করব। তো সব কিছু মিলিয়ে বারবারই বলছি, যদি আমাদের বাজেটের ভেতরে হয় তাহলেই করব। আমি আসলে এত বেশি এখন স্পেন্ড করতে চাইছি না, যেহেতু ফিউচারে আমাদের প্ল্যান আছে, আর যদি ওইটা না থাকতো তাহলে বলতাম যে না এখনই আমাকে করাতে হবে যা করব। আর আলহামদুলিল্লাহ আমাদের যতটুকু হয়েছে তাতেই আমরা খুশি আছি, কিন্তু কিচেনটা একটু বেশি ছোট তো আমার মনটা মানছে না। আর সত্যি কথা যদি বলি, ঘরে যাওয়ার পরে যে আবার কাজ করাবো ওইটার সাহস আসলে আমার নেই, কারণ আমি সচক্ষে আমার যাদেরকে দেখেছি ওনারা বড় বড় এক্সটেনশন করিয়েছেন ওনাদের ঘরে, তো ওনাদের ভোগান্তি দেখে আর কি আমি ভয় পেয়ে গেছি যে ঘরে থেকে কাজ করানো আসলেই অনেক টাফ, স্পেশালি যদি ছোট ছোট বাচ্চারা ঘরে থাকে। তো সে কারণে আমি চাইছি টুকিটাকি যে কাজগুলো আছে সেগুলো যাতে ঘরে মানে উঠার আগেই মানে শেষ হয়ে যায়, আর আমি আরামসে মানে ঘরে বাচ্চাদেরকে নিয়ে উঠতে পারি। তো ফাইনালি আমাদের একটা কিচেন পছন্দ হয়েছে, মানে যে কালারটা আমরা দেখছিলাম। আর এখানে একটা সুন্দর কুকার দেখতে পাচ্ছেন, হবসগুলো মানে একদম গোল্ডেন, তারপরে হচ্ছে ওভেনটা হচ্ছে একদম মেশিনের মতো। তো আমি ওর সাথে মজা করছিলাম যে এটার মধ্যে কি করা যাবে, এটাকে দেখতে টাইম মেশিনের মতো লাগছে, মনে হচ্ছে এটার ভেতরে গেলে ফিউচারে যাওয়া যাবে, এত মানে মেশিনারি মেশিনারি লাগছিল আর কি এটাকে দেখে, বাট কিউট আসলে সুন্দর। তো এগুলো আসলে সাজিয়ে রাখার জন্য ফ্যান্সি কিচেনে মানে সুন্দর লাগবে, কিন্তু প্র্যাকটিক্যালি আসলে আমরা আমাদের মতো কিচেনে এগুলো মেনটেন করাটা একটু টাফ। তো এখানে দেখলাম যে ডাবল সিঙ্ক, তো এটা আমার কাছে বেশ ভালোই লেগেছে, আসলে বড় কিচেন হলে কত কিছুই না করা যায়, আর সাজাতে গেলে তো মানে সাজানোর কোনো শেষ নাই, যত আপনি পয়সা ঢালবেন ততই আপনার ঘর সুন্দর হবে, এটাই হচ্ছে যা। তো বেসিক্যালি মেনটা হচ্ছে আপনার বাজেট। তো এই কালারটা আমাদের বেশ পছন্দ হয়েছে, যদিও বা এটা একটু ব্লু মানে লাগছে, কিন্তু এটা হচ্ছে সেজ গ্রিন, আর আমার ঘরের যে কিচেনটা ওইটাও কিন্তু সেজ গ্রিন, ওনা মানে আগের ওনারের পছন্দ অনুযায়ী ওনারা লাগিয়েছিলেন। তো বেসিক্যালি আমি সেজ গ্রিনই খুঁজছি, আর ম্যাট যেটা থাকে সেটা, আর হচ্ছে মিড নাইট ব্লু। তো এই দুইটা কিচেনের মধ্যে ইনশাল্লাহ যে কোনো একটা চুজ করব, যেহেতু আমার কিচেনের স্পেসটা ছোট, তো মিড নাইট ব্লুটা নিতে একটু ভয় পাচ্ছি, যদি মানে ছোট জায়গা আরও বেশি ছোট লাগে, আর লাইট কালার নিলে হয়তো বা দেখতে একটু বড় সড়ো মনে হবে। আর এই কিচেনটা আমার কাছে বেশ ভালো লেগেছে, আমার আর আমার হাজব্যান্ডের কিন্তু এই টাইপের ব্রিক ওয়াল খুবই পছন্দের। মূল একটা ওয়াল হরতা নেই, চিমনির যে ওয়াল করতানি ওলা লাগবো রাস্তা বই রইছি। তো আমাদের কিচেন যেহেতু দেখা হয়ে গেছে, প্লাস আমাদের একটা পছন্দ হয়েছে, তারপরে আমরা ম্যানেজারের সাথে কথা বললাম, ওরা আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। তো এখানে কিন্তু তিন ভাগে অ্যাপয়েন্টমেন্টটা মনে হয় করা হয়, তিন ভাগে না চার ভাগে,
তো প্রথমে তো শোরুমে এসে দেখে গেলাম, তারপরে হচ্ছে সেকেন্ড যেটা ওনারা আমাদের ঘরে যাবেন, তারপরে লেজার যে মেজারমেন্টটা থাকবে ওইটা করে নিয়ে আসবেন, পারফেক্ট যে মেজারমেন্টটা আর কি ওইটা ওনাদের প্রয়োজন। তো ওইটা নিয়ে আসার পরে আমরা যাব, তো ওইটারও আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছি। তো ওনাদের সাথে বলেছেন যে একদম মানে টাইম হাতে নিয়ে যাওয়ার জন্য 2-3 থেকে 3.5 ঘন্টার মতো লাগবে, তো আমরা বসে কিচেন প্ল্যানটা করব। আর তারপরে মনে হয় আরও একটা অ্যাপয়েন্টমেন্ট আছে যেটা কিনা 3D অ্যাপয়েন্টমেন্ট বলে, তো ওইটা মানে ভিশন। তো এই 3D অ্যাপয়েন্টমেন্টের আইডিয়াটা আমার কাছে বেশ ভালো লেগেছে, যেহেতু এটা একদম ভিশন, আপনি চোখে মানে একটা চশমার মতো দিবে, তো ওইটা পরে আপনি দেখতে পারবেন যে আপনার কিচেনটাকে দেখতে কেমন লাগবে, বা ডোর থেকে দাঁড়ালে কতটা স্পেস আপনার থাকবে কাউন্টার টপ পর্যন্ত, বা সব কিছু মানে একটা ভালো একটা আইডিয়া পেয়ে যাবেন। তো অনেক সময় আমরা বসে মানে কথাবার্তা বলে তারপরে অ্যাপয়েন্টমেন্টসগুলো নিয়ে এসেছি, আর আসার সময় আমাদেরকে 2টা গুডি ব্যাগ দেওয়া হয়েছে, আর সাথে অনেকগুলো ম্যাগাজিন যাতে আমরা মানে আইডিয়া দেখতে পারি বা চুজ করতে পারি। তো আলহামদুলিল্লাহ আমাদের কাজ আজকেটা হয়ে গেছে, তো আজকে এত বেশি সময় লাগেনি। আর মানে আগামীতে যেহেতু আমাদের 3 ঘন্টার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে ওনাদের সাথে, আর এখনও কিন্তু আমরা বিল্ডার ওইভাবে মানে পাইনি, এখনও খুঁজছি। তো মেইনলি হচ্ছে আমাদের কিচেনের বাজেটটা আগে সর্ট আউট করতে হবে, তারপরে আর কি কাজ যাইগুলো আছে সেগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে ধরাবো। আর এত খিদা পেয়েছে, তো এখন আমরা টেস্কো কাছে ছিল, তো এখান থেকে রেডি যে মিল ডিলগুলো থাকে সেগুলো খেয়ে নিচ্ছি। আর ঠান্ডা ঠান্ডা খাবার ঠান্ডার দিনে খেতে কিন্তু মোটেও ভালো লাগে না। তো আলহামদুলিল্লাহ আমরা যারা ঘরে মানে ঘরের খাবারগুলো খাই তারা কতই না ব্লেসড। তো এই খাবারগুলো খাচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম, আল্লাহ যারা বাইরে কাজ করেন যাদের কোনো অপশন নেই গরম খাবার বানিয়ে খাওয়ার জন্য বা নিয়ে যাওয়ার জন্য, তা ওনারা না কত কষ্টে না জানি এগুলো খান, আমার তো গলা দিয়েই নামছিল না। তো বাসায় চলে এসেছি আর রিজানও একটু ভালো ফিল করছে, তো এখন বসে ওদের কিচেনের যে ম্যাগাজিনগুলো আমাদেরকে দেয়া হয়েছিল একটু বসে বসে দেখছিলাম। তো আজকে কিচেনের যে মানে জায়গাটা গিয়েছিলাম রেনে, তো আমি একটু তো রেকর্ড করে নিয়ে এসেছি আপনাদের জন্য, যেহেতু দেখা যায় যে অনেক সময় আমরা অনেকেই মানে কিচেনের প্ল্যান করে থাকি করার জন্য বা ডিজাইন দেখার জন্য, তো স্টোরে গিয়ে মানে দেখতে হয়, তো ব্লগ আকারে দেখে নিলে আমাদের জন্য একটু সুবিধা হয়, বা দেখলে মনে হয় যে না এটা ক্যামেরায় দেখতে এইরকম মনে হচ্ছে, হয়তো বা সরাসরি দেখলে অন্যরকমও মনে হতে পারে, তো এটাই আর কি। তো এই যে আমি অনেক মানে দেখেছি পিকচারে যেরকম দেখেছি, সরাসরি স্টোরে গিয়ে একটু ডিফারেন্ট মনে হয়েছে, বা পিকচারে আরও বেশি ভালো মনে হয়েছে, সরাসরি একটু খারাপ মনে হয়েছে, তো এরকমই আর কি একটা আইডিয়া পাওয়া যায় আসলে। তো সে কারণেই আমি ভাবলাম যে স্টোরে যেহেতু গিয়েছি তো আপনাদের জন্য একটু রেকর্ড করে নিয়ে আসি। তো আসলে বুঝে শুনে করানোর মতো অনেক কাজ কিচেনে, তো এটা আসলে বল। তো এই ফ্লোরটা আমার কাছে বেশ ভালো লেগেছে, বেশ কয়দিন থেকেই চোখে পড়ছে, তো দেখা যাক। আসলে কাজ করালে অনেক কাজই আছে, তো আসলে বুঝে শুনে সব কিছু করাতে হবে, আর যেহেতু আমাদের ফিউচারের প্ল্যান তো এখন এত বেশি স্পেন্ড না করাটাই ভালো, কিন্তু আসলে দেখলে সব কিছুই মনে চায় যে না এটা করি ওইটা করি। তো আসলে ম্যাগাজিনটা নিয়ে আসায় বেশ ভালো হয়েছে, যেহেতু স্টোরে গেলে দেখা যায় এক ঢো মেরে দেখা যেটাকে বলে খুঁটিনাটি ওইভাবে দেখা যায় না, কিন্তু ম্যাগাজিন আকারে আসায় বসে বসে সব কিছু একদম ভালো করে ইন ডিটেলস দেখতে পারছি। আর এই শেলফসগুলো আমার বেশ ভালো লেগেছে, আমার খুব ইচ্ছে আমার কিচেনে শেলফস থাকবে, তবে মডার্ন কিচেন থেকে আমার যে মানে ফার্ম স্টাইল যে কিচেনগুলো ওইগুলোই বেশি মানে আমাকে টানছে, তো দেখা যাক কী হয়। তো আমি ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি, তো যেহেতু আমার ঘরটাকে নিয়ে অল্প স্বল্প প্ল্যান করছি, কাজ করানোর প্ল্যান করছি, তো সে কারণে অল্প অল্প করে সব কিছু আপনাদের সাথেও শেয়ার করছি। আর যারা কিনা আমার মতো কিচেন করানোর প্ল্যান করছেন, তো হয়তো বা আজকের ব্লগটা ওনাদের একটু মানে হেল্প করবে বা একটু আইডিয়া দিবে। তো আমিও আসলে কয়দিন থেকে এরকমই মানে দেখছি বা খুঁজছি, যেহেতু আমার এইসব কাজ করাতে হবে, তো এইসব টাইপের ব্লগ আসলে যখন চোখের সামনে পড়ে নিজের কাজ করানোর সময় তখন একটু ইউজফুল মনে হয়। তো আশা করছি আজকের ব্লগটা কারো না কারো একটু হলেও মানে ভালো লাগবে, যারা কিনা কিচেন করানোর জন্য প্ল্যান করছেন। আর আগামীতে আমার ঘরটাকে নিয়ে আমি কী করছি বা কী প্ল্যান করছি সেটাও অবশ্যই আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব, আর সে কারণে আমার সাথে থাকতে হবে, আর সে কারণে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। তো আমি বুশরা আজ এখানেই বিদায় নিয়ে নেব, সবাই অনেক ভালো থাকবেন, স্টে হ্যাপি স্টে কানেক্টেড, আল্লাহ হাফিজ।